করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুড়ি মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, গায়ে হাত দেওয়া উচিত হয়নি। আসলে দোষ তো আপনাদের না, দোষ হচ্ছে এই কোম্পানির, এই কোম্পানির মালিকের। আর তাছাড়া এই সমস্ত আবল চাবল প্রোডাক্ট মাইকে তো মুখে স্কিন ক্যান্সারও হতে পারে। আমি আপনাকে স্যার একটা ইয়ে করতে এসেছিলাম স্যার। ইয়ে কি? আমার একটা কথা বলতে এসেছিলাম, খুব জরুরি। আচ্ছা বসুন। ও থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন, কি বলবেন? থ্যাংক ইউ স্যার। মানে স্যার হয়েছে কি, ওই যে আমি তো স্যার ওই যে কদিন আগে ইয়ে করেছি। ইয়ে মানে? মানে আমি বিয়ে করেছি স্যার। ও কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে তো যেহেতু নতুন বিয়ে করছি, আমাকে ডেইলি ইয়ে করতে হয় এখন। ইয়ে মানে কি? মানে বাজার করতে হয় স্যার, প্রত্যেক দিন বাজার করতে হয়। আর যেহেতু বাজার করতে হয়, বাজারে সব কিছু তো ইয়ে হয়ে গেছে স্যার, একদম ওই মানে দাম বেড়ে গেছে স্যার। কিন্তু যে আমাদের ইয়ে তো এখনো ছোট রয়ে গেছে। ইয়েটা কি, আপনি ইয়েকে কি পেয়েছেন? হয়েছে কি স্যার, ওই যে বাসা ভাড়া, যাতায়াত খরচ, ইলেকট্রিক বিল, ওই যে বাচ্চার পড়ার খরচ, ওগুলো স্যার একটু ইয়ে হয়ে যাচ্ছে আর কি। বাচ্চার খরচ মানে? বিয়ে করলেন ওই দিন আর বাচ্চা হয়ে গেছে? ও বুঝতে পেরেছি, বাচ্চা সহ বিয়ে করেছেন। আরে না না না, আমি ইয়ে সহ ইয়ে করিনি স্যার। আমি হয়েছে কি স্যার, কয়েকদিন পরে তো আমাদের ইয়েটা হবেই, মানে বাচ্চাটা হবেই। আমি আসলে যে স্যালারির কথা বলতে এসেছি, তো বারবার ওই স্যালারির কথা বলবো, তখন আমার একটা ইয়ে লাগবে, মানে খারাপ লাগবে। এই জন্য ভাবলাম যে প্রথমে এটা ইয়েটা বলে ফেলি। এই জন্য বলে ইয়ে শুনেন স্যার, আপনি তো বিয়েতে আমাকে দাওয়াত করলেন স্যার। হয়েছে কি, ওই ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আর আপনার মতো একজন বড় মানুষকে যদি দাওয়াত দিই, তাহলে আমাকে একটা অনেক বড় ইয়ে ঠিক করতে হয়। আপনি যত ইয়ে, আপনার ইয়েও তো এত ইয়ে করতে হবে, এই জন্য আমি করতে পারিনি স্যার। পরে স্যার দোয়া করবেন স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমার তরফ থেকে বৌমার জন্য কিছু গিফট আছে। থ্যাংক ইউ স্যার। সেটা হলো আমাদের রূপালি কোম্পানির এক কার্টুন তেল এবং এক কার্টুন ক্রিম। ও থ্যাংক ইউ। শোনো, বৌমাকে বলবেন রেগুলার তেল এবং ক্রিমটা ইউজ করবে। জি স্যার, অবশ্যই স্যার। সেটা না হয় করলো, সে না হয় ইয়ে করে ইয়ে করলো, কিন্তু আমার ওই যে ইয়েটা কি একটু ইয়ে হবে না স্যার? আমাদের ইয়েটা একটু বড় হোক, মানে আমাদের কোম্পানিটা আর একটু বড় হোক, তাহলে আমিও আপনার ইয়েটা ইয়ে করে দেবো, মানে বড় করে দেবো বেতনটা। আপনার অনেক দয়া স্যার, একটু দেখবেন স্যার। স্যার আমি তাহলে এখন একটু ইয়ে করি। ইয়ে মানে? স্যার আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আজ কোথায় কোথায় ইয়ে ইয়ে। অবিবাহিত মানুষ একটা, সেই জন্য আসলাম আর কি। আমি কাজের বুয়া দেখে কি আমার কোনো মান ইজ্জত নাই? আরে কাজের বুয়া দেখি তো মোর কলজাটা পুড়ি যায় তোকে দেখিয়ে। সারাদিন কত কাজ কাম করিস তুই, সেজন্য তুই কোটে কি ভালো মন্দ খাস না খাস, কি ভালো মন্দ পড়িস না পড়িস, সেজন্য তোর জন্য 300 টাকা দিয়ে এখন শাড়ি আনলাম। তুই একটা শাড়ি কেন নি? তো খুব সুন্দর দেখাবি শাড়ি, কেন নি কেন নি?
আপনারে তো জানতাম ভালো মানুষ। ভালো মন্দর কি আছে হাকা, তুই ধর সাইডে নে, সাইডে নে তো পড়লে খুব সুন্দর দেখায়। আপনার শাড়ি আপনি রাখেন, আমি কাজের বুয়া গরিব বললে আমার কোনো মান ইজ্জত নাই। নাই কাজের বুয়া, তুইও মেসো দেখ খাই, মুইও মেসো দেখ খাই, কোনো জনমানব নাই। তাই এটা তো আমরা একটা কিছু করির পাই, এটা তো বুঝির লাগবে, মানে বুঝিস নাই, সেই জন্য তো আসলো আর কি করেছিস না করেছিস। আপনি এত খারাপ, মেস ফাঁকা দেখে আপনি আমার সর্বনাশ করবেন, আল্লাহ গো। ছাইটা পড়িয়া হাত মোর মোর রুম রুম হবে না, রুম হবে না, কেন জুতা না দিয়ে বাইরে মাথা ভাড়া আছে গো। সত্যি কথা, মোর তোর আশপাশ দিয়ে মতো দেখবো না, এখানে শাড়ি তো দিয়ে গেলুম, তুই পড়িস পড়িস যাই, হ্যাঁ তুমি খবরদার এলাকা হোক কন্যা। বাবু তুমি যে রাত বিরাতে আনলগে দেখা করার লাই সাদি উড়িয়াইও, তা আশেপাশে মানুষ দেখে না সন্দেহ করে না? আলো পাড়া, আমি উঠার আগে আশেপাশে ভালো করে দেখে উঠি না, কেউ আমাকে সন্দেহ যদি না করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো। আনলে তো আমি তোমার পছন্দ করি, বুদ্ধি আছে তোমার মাথার, বুদ্ধি আছে গিলু আছে না বাবু। বলো, আচ্ছা শোনো, আমরা যে এইরকম সাদে আসে এরকম ঘোষ গল্প করি, তা তোমার মায়ে কি আমাকে সন্দেহ টান্দেহ করে নাকি? ও মামা মা, তুই কি ইয়া কও, হেতিরে আই বুঝতেছি আম্মা গো, তুমি পড়তে বসো, লেহা পড়া করো, বড় মানুষ হইতে হইব। আই সাদে একটু জগিং করি, জগিং জগিং করে করে আমি ঘুরে আই উঠছি। বাহ বাহ, তোমার কি বুদ্ধি! আর বুদ্ধি তো হইতে হইব বাবু। হ্যাঁ বলো। একটা কথা, তুমি যে আমার লাগে দেখা করো, কথা বলো, তো আর স্বামী তোমারে আবার সন্দেহ করে না তো? মানে আর কোনো সন্দেহ করেনি, তুমি বা অন্য কারো করলে সন্দেহ করেনি? হাতে করেনি, সন্দেহ তো একটু করে। একটা কথা কি জানো, যারা প্রবাসে যায় তারা সাথে সন্দেহ নিয়ে যায়, সমস্যা নেই। আমি আমার বন্ধুরে বুঝবারটা দিয়ে দিছি, বন্ধু তোমার কোনো টেনশন নেই, তোমার পুরো পরিবারের দায়িত্ব আমার। আপনাদের ওই যে তালেব, সহস্ররঞ্জে তালেব, ও আমার সাথে খুবই খারাপ করছে। কত সহস্ররঞ্জ তালেব আবার বলছো খারাপ করেছে, আমি তো বুঝতেছি না তোমার কথা। তালেব কি করেছে তোমার সাথে, কত খুলে কও, কি কাহিনী কি? আপনি বুঝেন না কি করতে পারে? না তো আমি বুঝতে পারছি না তো, আসলে কি তালেব তোমার সাথে বেয়াদবি করেছে, শয়তানি করেছে? তালেব আমার মানের যত হানি করতে চাইবে, সর্বনাশ করেছে। এই শালা তো আমার ভাড়া ভাতে ছাই দিতে এসে এত কষ্ট করে এই ম্যাচটা আমি ভাড়া নিছি, এই শালা তো আমার শেষ করে ফেলবে না। ঘটনা কি, বুয়া কানছে কেন? বুয়া কেন কানছে বড় ভাই, সেটা তো আমি কভার পাবো না। বুয়া কেন কানছে সেটা তুমি কভার পারবো না? না বাহ, একটা মানুষ খাওয়া খাই কান্দে, কোনো কারণ ছাড়াই একটা মানুষ কান্দে, হ্যাঁ সেটা আমি কিভাবে কব বড় ভাই, আপনি কি বলতেছেন সব? সেটা তুমি কিভাবে কবা, তুমি কিছুই ক্ষতি পাচ্ছ না, তুমি তো দেখছি ভাই ভাজা মাছটা উল্টে খাতে জানো না। তোমাকে কিন্তু আমি খুব ভালো মানুষই মনে করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি দেখতে মানুষের মতো, কিন্তু
আসলে তুমি মানুষ না, তোমার ভিতরে অন্য একটা পশু বাস করে। এই বোয়া কি হয়েছে একটু খুলে দাও। জুতা দিয়ে পিটামু, ভাজা মাছটা উল্টা খাইতে জানে না কি ঘটনা কি, খুলে বলো। ও কাঁদছে কেন? আসলে বড় ভাই বোন, তুই এত করে কোন বোন মোর মান সম্মানটা রক্ষা করবেন, তাও তুই মুখ একদম কি ফাঁসি দিলি বলছি, মুখ মোর 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 বই তোর দয়া মায়া কিচ্ছু নাই বোন। শয়তানের বাচ্চা চুকা, তোর তো আমি ভালো মানুষ মনে করেছিলাম, মনে করেছিলাম যে তুই একটা রংপুরে সহজ সরল সেরকম ভালো কিছু বুঝিস নে, মোটামুটি তোর বুঝিয়ে শুনিয়ে চলতে হবে, এখন তো দেখছিস তুই উল্টো বুঝাচ্ছিস আমার। আরে তুই করেছিস কি, তুই কি করেছিস, তুই করেছিস কি, তুই বুঝতে পারছিস তুই কি করেছিস? আবার তুমি বলছো যে কি করছো না করছো আমি বুঝতে পারছো না, না থাকলামি বড় ভাই, থাকলামি বড় বড় ভাই, এইবারের মতো মাফ করে দাও বড় ভাই, ঘরে বাসা খুঁজে পায় না, হারাম খেয়ানা, তুই যে কাজ করেছিস তোর তোর সাত দিন টাইম দিলাম, সাত দিনের ভিতরে এই বাসা ছেড়ে এই ম্যাচ ছেড়ে এই ঢাকা ছেড়ে তুই রংপুর চলে যাবে। না না বড় ভাই এই কাজ কর না বড় ভাই, তুই কোনে ম্যাচটা পাইন বড় ভাই, আর কোন জায়গা ম্যাচ খুঁজি পাই না বড় ভাই, এইবারে মত মাফ মাফ করে দাও, তোর মাফ করে দেবো আমি কোন হিসেবে, আরে তোর তোর রাখিবারে আমি নিজেও মরবো, আমি তো নিজেও থাকার জায়গা খুঁজে পাবো না। এই বোয়া তুমি কি কও, তুমি কি কও, কও আমি তোমার উপরে ছেড়ে দিলাম, কও ওর কি ক্ষমা করা যায় কিনা তুমি বলো, বলো ভাই জান, আপনি যেটা বিচার করবেন না বিষয় নেই, মাথা পাইতা নিও, ও পুরো ম্যাচটা ফাঁকা পায় আমার মানি তো খানি করতে চাইছে, শালা দিয়ে তং করছি রে শালা, আমার তো নিজেও মরেছে শালা আমারও মেরেছে। ওই কান্ধর 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 কান্ধর, তুমি এক কাজ করো, মারো মারো আমি কামের বুয়া দেখে আমার মানির জোত নাই, ও ফাঁকা ম্যাচটা পাই আমার মানির জোত হানি করতে চাইছিল। সামনের থেকে চলে যা, তোর চেহারা দেখলে আমার কিন্তু খিনখিন করছে, মানে মানে কিরকম যেন লাগছে, মানে বোয়া শোনো কি কব, মানে এরকম একটা তুমি ভুলে যাও, তুমি যা হয়েছে ভুলে যাও, আমি আছি, আমি আরো কঠিন শাস্তির ব্যবস্থা করতেছি, এরকম ঘটনা মনে হয় না আর ঘটবে। তুমি এক কাজ করো, তুমি রান্না করো, কই মাছ আছে কই মাছটা একটু সুন্দর করে রান্না করো, আর আর আমি দেখছি। এই যে তোমার যে 24 ঘন্টা টাইম দিয়েছিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমার ক্ষতিপূরণ তোমার দেওয়ার কথা, সে টাকা পয়সা দাও, আর যদি না দাও তাহলে ফ্রিজ ট্রিজ যা আছে সব আমারে দিয়ে দাও, আমি বাসায় নিয়ে যাই। না 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 ভাই, আমি এই মুহূর্তে আপনার ক্ষতিপূরণের টাকা দিতে পারছি না। কি দিতে পারতে চাও না? অসুবিধা কি, আমি থানায় যাচ্ছি, পুলিশ নিয়ে আসি, পুলিশ আমার ক্ষতিপূরণ তুলে দিবে, অসুবিধা নেই। না 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 শুনেন 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 ভাই, খালি খালি থানা পুলিশ করিয়ে লাভ আছে? আমি একটু এই ছোটোখাটো ব্যবসা করিয়ে খাই, আপনি চাকরি করেন আমি ব্যবসা করি, একই তো আমরা দুজন তো ভাই ভাই। আচ্ছা এক কাজ করি, চলেন থানা পুলিশ না করে আমরা ডাইরেক্ট কোম্পানিতে চলে যাই, আমি কোম্পানিতে গেছিলাম, যারপরে আমি বলেছি যে এই যে ক্ষতিপূরণ দিতে হবে, লোকজনের মুখ পুড়ে গেছে, আমার কথা বিশ্বাস করতেছে না। আপনি যদি আমার সাথে যান স্যাম্পল হিসেবে, আপনারা দেখলি কোম্পানি ক্ষতিপূরণ দিলেও দিতে পারে, তারপরে টাকা পয়সা নিয়ে মনে করেন যে আপনি কিছু রাখলেন আমার কিছু দিলেন, যদি আপনার দিতে ইচ্ছা হয় না দিলেও সমস্যা নেই, পুরোটা আপনি রাখেন। তার মানে তুমি বলতে চাচ্ছ কোম্পানি আমার স্যাম্পল হিসেবে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ স্যাম্পল স্যাম্পল, বিষয়টা খারাপ হয় না, চলো যাই। আচ্ছা এই আলি এদিকে আয়, এই আমি একটু বাইরে যাচ্ছি জরুরি কাজে, তুই দোকানের রেট দেখিস ঠিক আছে? আচ্ছা তাহলে শুনছি। আচ্ছা ভালো করে দেখ। Jumping in, 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 jum
আমি তোমারে মার খেয়েছি, তোমার কোনো দোষ নাই, তুমি বেগুনা মাসুম। হ্যাঁ, তুমি মির্জাফরের মতো নীল নকশা করছো আমার লইয়া, দোকানদার দিয়ে থইছে তোমার বাইন্ডের টানাই, আর তুমি ফোন দিয়ে কও ওস্তাদ আপনি এখানে আসেন আপনাকে পুরস্কার দেবে দোকানদার। তোর কথা বা তৈরি নিয়ে গেছে ওই জায়গায় যাইয়ে যদি আমি বুদ্ধি না খাটাইতাম এতক্ষণে আমার কবরে দুল ভাগার জ্বালাইতে দুল ভাগার। কি বুদ্ধি খাটাইছেন? আমি তো সেই ভাই ভাই ফোন দিছি, আপনি একটা বুদ্ধি খাটাবেন আর আমার ছাড়াই দিয়ে যাবেন, উল্টো বুদ্ধি খাটাই আমার প্যাদাইছেন দুইজন মিলে কায়দা করে। একই কোম্পানির যদি দুইটা লোক আমরা ওইখানে প্রেজেন্ট টাইম মাইর খাই, চামেলি ম্যাডামের কাছে আমরা কি মুখ দেখাইতে পারতাম? আমি কি করছি বাইরেই আসছে তো তোমাকে একা ছাড়িয়ে দিনে আমি আল্লাহর কাছে মোনাজাত দরি কইছি, আল্লাহ আমাদের আনোয়ারকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে সবর্দ করো, এইয়ার পর আমার দোয়া কবুল করছি তুই আল খারাই রইছো। হ্যাঁ হ্যাঁ, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমি দাঁড়াই রয়েছি বসতে পারতেছি না। বলছি তুই আস পারো না কাজ পারো না, আল্লাহ গেলে একদিন একদিন তুই ববি। শোন ভাই, রাগ হচ্ছে আমাকে মিলেমিশে খাওয়া লাগবে, তোরে লইয়া আমার মহা পরিকল্পনা। হ্যাঁ বুঝতে পারিস, পরিকল্পনাটা কি? এইবার আমার মাইর খেয়ে পুরো মাইরে ফেলানোর পরিকল্পনা। হ্যাঁ বেটা, তুই সব সময় নেগেটিভ রোলটাই আগে পেলে করো। শোন, তোরে লইয়া আমার পরিকল্পনা ওই যে ভবিষ্যতে তুই থাকবি আমার জায়গায়, আমি থাকবো তোর, আবার কি কয় আমি থাকবো আরো উপরের জায়গায়। কিন্তু আরো যদি আমরা মিলেমিশে থাকতে পারি ভবিষ্যতে আমি হব সামিলি আপা। আপনি সামিলি আপা কি করে হবেন? সামিলি আপা আবার তো হওয়ার তো একদম লজিক্যাল, কারণ সামিলি আপা যদি মর গিয়ে যায় আল্লাহ যদি মুখ তুলতে চায় তাইলে কি হইবে? কোম্পানি তার জায়গা কোঠা শূন্য, দুইটা মানুষ মাছ খেতাম তাইলে কেলাস কিনা টানতে আল্লাহ তোর হজম করতে তুমি জিজ্ঞেস করো না ভিসা হতে আর কতদিন লাগবে। না না না, তুমি একবারে লোকটার একদম ভালো করে ধরো, ধরে জিজ্ঞেস করো ভাই 3 লাখ টাকা তো দিছি ভাই, আর কত টাকা লাগবে আপনার? আপনি খে ভাই, আমি কে মানে আপনি আমার চিনতেছেন না? না এ পড়ছাইকা। আচ্ছা ঠিক আছে, এত মাথা গরম করতেছেন কেন? মাথা ঠান্ডা করেন, আপনি মেহমান আপনি আগে বসেন না। আরে কিসের মেহমান আর কিসের বসা বসি, আপনার কাছে আইছি, আপনি চামিলি, আপনার সাথে আমার কথা বলা জরুরি। হ্যাঁ আপনি একদম ঠিক ধরছেন, আমি চামিলি বেগম, এই চামিলি কোম্পানির মালিক, তো আমার অফিসে আসছেন, আপনি বসেন একটু ঠান্ডা, মানে কোল্ড ড্রিঙ্কস খাবেন? কোল্ড ড্রিঙ্কস? আরে তোর কোল্ড ড্রিঙ্কস এর কিছু করছি? এই আমার পয়সা দে কেন? আমি এই ম্যাডাম, ইনি হচ্ছে ওই যে সেই লোক, আমি আসছিলাম, আসলে আপনি বললেন না যে ওই লোককে নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো, এই যে এই লোকের ওই যে আপনার চামেলি ক্রিম পাইকে এই যে মুখ পুড়ে গেছে। না ওনার তো মুখ পুড়ে নাই, ওনার তো শুধু কপাল পুড়ছে। কার কাছে নিয়ে এসো রে? এই কপাল পুড়া কি এটা কি জাটা ব্যাপার নাকি? আমার কপাল পুড়ে গেছে মানে কি আমার চেহারাটাই নষ্ট হয়ে গেছে? আমি শুধু শুনতে সেটা নষ্ট হয়ে গেছে, এখন আমি ডাক্তারের কাছে যাব, এর ট্রিটমেন্ট করব, প্লাস্টিক সার্জারি করব, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবেন, ক্ষতিপূরণ দিয়ে কথা বলেন। সব কথা ঠিক আছে ভাই, কিন্তু আপনি একবার আমার দিকে একটু ভালো করে দেখেন তো, আমার চেহারা ছবি কেমন? না আপনার চেহারা তো দেখতে সুন্দরই লাগে। এই তো পয়েন্ট আসছেন। হ্যাঁ আমি কি মাখি দে? আমি হচ্ছে ওই যে সামিলি ক্রিম মাখি দে, বুঝেন না, ক্রিম মেখে আমাকে দেখছেন কি সুন্দর গ্লো করতেছে, গ্লো করতেছে, গ্লো পুরুষ মানুষের কাছে বিক্রি করছে, সেই জন্য আমার কপাল পুড়ে গেছে, মেয়ে লোকের কোনো কিছু পুরুষ মানুষ
আশেপাশের কাছে থাকলে সবখানে জলে পড়ে যায়। আপনার ওই ক্রিম আপনি মাখেন একটি চামেলি হেয়ার অয়েল ক্রয় করুন প্লিজ, অনুরোধ করি আপনার কাছে। এই ছেলে আর কিছু বলো রসের হাড়ি বাড়াবাড়ি।